আরে গত বছরের মতো এবারও আমি নির্বাচনে পাশ করব। মুকেশ তুই এবার জিতে হবে, নকল করার সুযোগ করে দিও, যেন ভালো রেজাল্ট করতে পারি। সমীর, ফলাফল ঘোষণার সময় যত এগিয়ে আসছে আমার খুব টেনশন হচ্ছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি রাজীব, তুমি এবার জিএস হবে। ইওর অ্যাটেনশন প্লিজ, আনন্দমোহন কলেজের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করছি। এবার জেলাশ্রী পদে দুজন প্রতিদ্বন্দ্বীরা করছেন, রাজীব বসু ও মুকেশ দত্ত। আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুকেশ দত্ত পেয়েছেন 1100 ভোট এবং রাজীব বসু আনন্দমোহন কলেজের ছাত্র সংসদের জিএস নির্বাচিত হয়েছেন। বন্ধুগণ, প্রথমেই তোমাদের জানাই আমার সংগ্রামী অভিনন্দন। দীর্ঘদিন পর তোমরা এই কলেজের নতুন নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়েছ, তোমাদের এই ভালোবাসার মর্যাদা আমি নিশ্চয়ই দেব। এই কলেজ থেকে সমস্ত দুর্নীতি সন্ত্রাস আমরা দূর করব। এই এই কলেজকে আমরা একটা আদর্শ কলেজ হিসেবে গড়ে তুলতে চাই এবং গড়ে তুলব। ও স্টপ ইট! এবারে ছাত্র সংসদের নির্বাচনে কয়েক লক্ষ টাকা খরচা হয়ে গেল আর তুমি পরাজয়ের গ্লানি নিয়ে ফিরে এসেছ। এবার আমি এমএলএ সাহেবকে কি বল, কোন মুখে গিয়ে তার সামনে আমি দাঁড়াব? ছাত্ররা টাকা খেয়ে আমার সাথে গাদ্দারি করে রাজীবকে ভোট দিয়েছে, আমি বুঝতেই পারিনি তারা এত বড় গাদ্দারি করবে। আপনি এমএলএ সাহেবকে একটু বুঝিয়ে বলবেন, পরবর্তী নির্বাচনে আমি ঠিকই পরাজয়ের প্রতিশোধ নেব। আর প্রতিশোধ এই এক বছরে রাজীব তোমাকে পেছনে ফেলে তত্তর করে সামনের দিকে এগিয়ে যাবে, তখন তার ছায়ার নাগাল তুমি পাবে। তোমার নাগালের বাইরে আমি কোনোদিনও যাব না। বলো যেতে পারবো না, কারণ আমি তোমার পেছনে সবসময় ছায়ার মতো লেগে থাকবো। ছায়ার মতো লেগে না থেকে আমার দেহের সঙ্গে লেগে থাকলেও আপত্তি করব না। কিন্তু আমার আপত্তি আছে, এত তাড়াতাড়ি শরীরী সম্পর্ক দিয়ে তোমার আদর্শ তোমার প্রতিভার অপমিত্র হতে আমি দেব না। কেন, আমাদের বিয়ে হবে না, আমাদের ছেলে মেয়ে হবে না? সে যখন সময় হবে তখন। এখন তোমার অনেক দায়িত্ব, এই দায়িত্ব তোমাকে সুষ্ঠুভাবে পালন করতে হবে। অন্যায় অবিচার সন্ত্রাসের বিরুদ্ধে তোমাকে মশাল জ্বালিয়ে এগিয়ে যেতে হবে। আমি 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 তোমাকে সাহায্য করব, তোমার পাশে থাকব। কিন্তু ভয় হয় মানা, যেখানে ন্যায় সেখানে অন্যায়, যেখানে আদর্শ সেখানে সংঘাত। তাই আমার মাঝে মধ্যে মনে হয় এই আদর্শের সংগ্রাম করতে গিয়ে আমি যদি কোনোদিন হারিয়ে যাই। আন্দোলন আর সংগ্রাম কোনোদিনই থেমে থাকবে না রাজীব, তোমার অসমাপ্ত কাজ আমি সমাপ্ত করব। তোমার আদর্শই যে আমার আদর্শ, আমাদের আমাদের ভবিষ্যৎ সন্তানদের আদর্শ, দেশের নিরীহ নিপীড়িত মানুষদের আদর্শ। তোমার আদর্শের অপমিত্র হতে আমি কোনোদিনই হতে দেবো না রাজীব, কোনোদিনই না।